আপনারা জানেন যে কোরআন তেলাওয়াতের শুরুতে আউজুব্লাহিনের শেতানজিম পড়তে হয় হয়তুল কোরআন আফাস্তাহিম শৈত আনি আচ্ছা কোরআন যখন তেলাওয়াত করবে তুমি তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহ কাছে পানা চাইবে কেন বলেন হাদিস পাঠের শুরুতে আওয়াজ রাজিম পাঠ করতে হবে এমন কোনো কথা আছে নাই কোনো দোয়াদুদ পাঠের শুরুতে আহজবুল্লাহ পাঠ করতে হয় কত দোয়া দুরুদ আছে দূরদ পাঠ করবেন আপনি কোনো জিকির কোনো দোয়া অন্য কিছু পাঠের শুরুতে আওয়াজবিল্লা নেই হাদিস পাঠের শুরুতে আওয়াজবিল্লা নেই কিন্তু কোরআন পাঠের শুরুতে আওয়াজবিল্লাহ আছে কারণ কি আল্লাহ তালা ভালো জানেন এর একটা কারণ বাজাহের এটাই বোঝা যাচ্ছে যে এই কোরআন পড়ে শুধুমাত্র কোরআনের মধ্যে সীমাবদ্ধ থেকেই একটা মানুষ বিভ্রান্ত হতে পারে এই জন্য শয়তান কোরআন দিয়েই তাকে গোমরা করতে পারে যে কোরআনের কিছু আয়াত দেখাবে মাফরত না ফিল কি মিন সেই আমি এই কিতাবে কোনো কিছু বাদ রাখি নাই তখন সে বলবে হাদিসার দরকার কি তো কোরআন আয়াত পড়েই সে গোমরা হতে পারে এই জন্য কোরআন আয়াত পড়তে গেলে ইবলিসা যেত ওই আয়াত দিয়ে তাকে ভুল না বুঝেতে পারে কোরআন পাঠের শুরুতেই আগে শয়তান থেকে পানা চেয়ে অজু করে বিশেষ স্পর্শ করতে হলে অজু করে আর পাঠের শুরুতে শয়তান থেকে আলাদা করে পানা চাইতে বলা যায় কারণ পাঠের মধ্যেও শয়তান শয়তানি করতে পারে এই জন্য যারা হাদিস অস্বীকার করতেছে এরা শয়তানের শয়তানের শিকার এই বদলোকরা অনেকে কোরআন পড়ে তারা অনেকে কোরআন পড়ে কোরআনকে ভালোবাসে আমি সবাইকে ষড়যন্ত্রকারী মনে করি না তারা কোরআন পড়ে কোরআনকে ভালোবাসে মুশকিল হলো ওই যে কোরআন পড়তে গিয়ে শয়তান ওই আয়াতের ভুলটা বুঝে আরে বিভ্রান্ত করছে এই জন্যই আল্লাহ তালা নিজেই কোরআনেই বলে দিয়েছেন যখন তুমি কোরআন তেলাওয়াত করবে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ পরে আগে আল্লাহর কাছে সারেন্ডার করেন আল্লাহ এই কোরআন পড়ে যেন আমি আবার ওই এদের মতো বিভ্রান্ত না হই শয়তান বিতাড়িত শয়তান থেকে আমি আপনার কাছে পানা চাই বুঝতে পেরেছেন কেন আওয়াজের চেতনা যে পড়ি তাপুর করতে হয় কারণ শয়তান থেকে আল্লাহর কাছ থেকে আগে নিরাপত্তা নিয়ে নিতে হয় যে আমি কোরআন পড়ে যেন বিভ্রান্ত না হয় যেমনটি এরা হয়েছে